তুই রেকর্ডিং ডিলিট করবি, আমি কেস তুলে নেবো। ও সঙ্গে সঙ্গে এক কথায় রাজি হয়ে গেল। কি করা হবে, এতটা ভাবেইনি। সকালবেলা ভিডিওটা পোস্ট করার আগে যদি আমি প্রান্তিকে জানাতাম, বা একটু রিয়াঙ্কাকে জানাতাম, তাহলে ওদের আমার উপরে অভিমানটা হতো না। বা পরের দিন যখন রিয়াঙ্কার অভিমানটা ভাঙাতে গেছিলাম, যদি এখানে শান্তির অভিমানটা ভাঙিয়ে দিতাম, হ্যাঁ যদি এখানে শান্তির অভিমানটা ভাঙিয়ে যেতাম, তাও মনে আন্টির এতটা রাগ হতো না বা কষ্ট পেত। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কিরকম একটা কথা আছে। তা আমি বলবো মন্দিরাকে, যে কথাটা দিয়ে আজকে শুরু করবো, মন্দিরা বুঝতে পারছে এবং আমরাও বুঝে গেছি যে সোমনাথ কন্ট্রোভার্সি নিতে পারে না, কারণ আমরা দেখেছি ঘরে একা বসে বসে এই লাটখোর লিকেজ বালির ভিডিও দেখত এবং খুব নিজে কষ্ট পেত, এবং অনেক 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 কথা মন্দিরার নোংরামি করার সময়কার কথা, সেইগুলো সোমনাথ এই লিকেজ বালির ভিডিও থেকে জানতে পেরেছে এবং ভীষণভাবে মানে শোকগ্রস্ত বলো, কষ্ট পেয়েছে, এরকম হয়েছে। এবং গীতাদিকেও বলেছে, গীতাদি আমি নিতে পারছি না, বুঝছে, তাহলে তুই কেন ভিডিও দেখিস, এর ভিডিও দেখবি না, কিন্তু ওই যে জানার জন্যে শোনার জন্যে ভিডিও দেখতো এ লিকেজ বালি। লিকেজ বালি সেই সময় এমন এমন ভিডিও করতো যে মন্দিরা সোমনাথ জন্য আর এক না হয়, এটা আমার সাথে সহমত পোষণ করবে মন্দিরা। জানি এখন এরা এমন একটা মানে মিত্রতা স্থাপনের পথে রয়েছে, কন্ট্রোভার্সি করব কিন্তু চুমাচাটি দিয়ে বাই ফোনে কথা বলে, যেটা মন্দিরা সোমনাথ যৌথভাবে গীতাদির বাড়িতে গিয়ে যেটা মেটালো। গীতাদির মেয়ে একটা কিন্তু দামি কথা বলেছে, আমি তুলে দেব, যে যখন দরকার ছিল তোমাদের মন্দিরা সোমনাথের বলছি, তখন কিন্তু তোমরা দ্বিতীয়বার চিন্তা করনি যে আমাদের স্বার্থে রিয়াঙ্কা বিষ্ণু আর গীতাদি সাপোর্ট করবে। তারপর তো পুরো পরিষ্কার করে দিল, যেটা এটা লাখো দালাল বলছে, তুমি কেন, তোমার তো বয়স হচ্ছে, তুমি কেন ভাবনি যে আমি সাক্ষী কেন দেবো, এটা পরিষ্কার করে দিয়েছে মন্দিরা, যে তুমি তো চাওনি, তুমি তো বারবার বলেছো যে আইনের পথে কেন, আইনের পথে যাস না তোরা, এটা শুনে ভালোই লাগলো। আর এটা আন্টি অনেকবার বলেছিল যে কেসামারির মধ্যে যেও না, দেখো না কোনোভাবে মিটিয়ে নেওয়া যায় কিনা, এটা বিষ্ণুদা অনেক বুঝিয়েছে যে দুজন মানুষ সাক্ষী দিয়েছিল, এই দুজন মানুষ অনেক বুঝিয়েছে, কিন্তু ওই যে মানে আমরা দেখছিলাম যে করেই যাচ্ছে, ও তো থামছে না, কি করবো, আর সোমনাথ তো নিতে পারে না, মেনলি সোমনাথ তো নিতে পারে না, বলেছিলাম মা ওদের মধ্যে তুমি জড়াচ্ছো, কারণ কেসের ব্যাপারে বলছে দেখ শোনো কি হবে, সাক্ষী দিলে কি হবে, আমরা তো এমনিও তো ও খারাপ করছে, খারাপ করছে, সেখানে আমি বলবো তো কি হয়েছে। এবার তারপরে যখন তোমরা মিলে গেলে তখন মা সত্যি কষ্ট হয়েছিল, খুবই কষ্ট পেয়েছিল। গীতাদি কেন, যদি না সেই রকম কেউ কিছু বলে যে না থামানো যাচ্ছে না, যেটা এমএসএলদের এগেনস্টে দিনের পর দিন বলে গেছে, নোংরামি করে গেছে লিকেজ বালি দালাল, সেই রকম দেখো মন্দিরাও তো ধোয়া তুলসী পাতে না, আর লিকেজ বালি দালাল সে তো দালালি করার জন্যই ফুলের সাথে সে ফ্ল্যাটে গেছিলো। এই যে ক্রমাগত যখন মন্দিরা যখন লিকেজ বালি দালালকে পাত্তা দিচ্ছিল না, তখন লিকেজ বালি দালাল এমন এমন ভিডিও নামাচ্ছিল, লিকেজ বালি দালাল জানতো আমার ভিডিও আর দেখুক না দেখুক কেউ, কিন্তু সোমনাথ দেখে, আর সোমনাথের মধ্যে সেটা রিয়াক্ট করবে, এবং তারপরে কী হবে, মন্দিরা সোমনাথ একত্রিত হতে পারবে না, মিলমিস থাকবে না, নোংরামি করবে এবং বেরিয়ে গিয়ে করবে, সেটা না, যেমন বলেছিল মন্দিরা দুঃখ পেয়ে সোনা দীপ ভাইকে, দেখ দীপ ভাই আমি আর আমার মেয়েই শুধু বাস্তুহারা, মানে ছাদের তলায় নেই, দেখ হুল কিন্তু বাড়িতে রয়েছে, আর দেখ সোমনাথ বাড়িতে রয়েছে, আমি বাইরে, এটা তো হওয়ার। আজকে এই যে ক্যাটাকুরানির কেন এই অবস্থা, ক্যাটাকুরানি সুখে থাকতে ভূতের কিলোর ছিল, যার কারণে আজকে দেখো কী অবস্থা, কোথায় সন্তানের সাথে কাটাবে প্রত্যেকটা মুহূর্ত, আনন্দের মুহূর্তগুলো, জন্মদিন, পুজো, সেখানে কী অবস্থা তার, এবং তা বাপের বাড়ির লোকেরা তার সাথে কী ব্যবহার করছে, জোর করে অমাবস্যা তার বৌমাকে দেখাচ্ছে যে দেখো আমার ভিডিও এখন এ আর আমি মিলেই করব, আমার আপদকে আমি বিদায় করে দিচ্ছি। ওই যে সোনা ডিম্পালার রাজহাস তার নাম মাঝে মাঝে করতে হবে যদি ভিউজ হয়, এখন তার সবাই বুঝতে পারছে খিস্তি দিয়ে আসে, অমাবস্যার মুখে ওয়াকথ্রু করে আসে কমেন্টসের মাধ্যমে, যেটা বলছিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দেখো আমি যেটা বুঝেছি, যেটা মনে করেছি, এটা বলা উচিত, সেটা বলবো গীতাদির এগেনস্টে গেলেও বলবো, মন্দিরার এগেনস্টে গেলেও বলবো, সোমনাথের এগেনস্টে গেলে তো বলবোই, আর লিকেজ বালি যে লাতখোর দালাল, এই যে কত মানুষকে বলেছে সেগুলো ভুলে যায়, কিন্তু মানুষ ওকে যেগুলো বলেছে সেগুলো মনে করে বলে, সে আগে বলেছে, সে আগে বলেছে, সে আগে বলেছে, সে আগে বললো তুইও কম বলিস নি, বিধবা করে বিধবাদের ন্যাড়া করে একটা ঘরে আটকে কী করবি, নিরামিষ খাওয়াবি, মানে এত তোর শরীরের চুলকানি লিকেজ বালির দালাল, যেটা বলছিলাম আমি বলবো এত তো জানো মন্দিরাকে বলছি যে আমার হাজবেন্ড কোনো কন্ট্রোভার্সি নিতে পারে না, কোনো কেউ বাজে কথা বললে নিতে পারে না, তাহলে তুমি যদি জানো তাহলে তুমি এই রকম কেন ভুল করেছিলে, ও তো অন্য কিছুও করে ফেলতে পারতো সেই সময়, সত্যি বলছি সোমনাথ ভালো ছেলে বলে ওর তাকানোতেই মায়া, মায়াবী তাকানো, সত্যি অদ্ভুত তাকানো, অদ্ভুত তার মানে মানুষ, অদ্ভুত মানুষ, অদ্ভুত বলতে আমি বলছি না খারাপ, আমি বলছি যারা হাটকে, আজকে যারা হাটকে বলে
পারলো না সন্দীপ ক্যাটাকে বাড়ি নিতে, কিন্তু সোমনাথ কিন্তু মন্দিরাকে নিয়েই পথ চলছে এখনো পর্যন্ত। মন্দিরা বোঝে, মন্দিরা তখন বোঝেনি, মন্দিরা বুঝতে পেরেছে যে এরকম ভুল আমি জীবনে আর করবো না, আমি জানি না, এটাই যেন তার একটা বেশ বাক্যের মতন শপথ নেওয়া থাকে। তাহলে মন্দিরা কেন সব জানে যে আমার হাজব্যান্ড এগুলো নিতে পারে না, ভীষণ নরম মনের মানুষ, ব্যবসা করবো না, ওই যে বলেছে ওর হাজব্যান্ড বউয়ের মুখ দেখিয়ে হচ্ছে, তো হোক না, বউ যদি স্বামীকে নাম ভাঙিয়ে খেতে পারে তো স্বামীরাও তো বউয়ের নাম ভাঙিয়ে খেতে তো অসুবিধা নেই, সে রোজগার করছে তাই না, চুরি চাচড়ামি ডাকাতি খুন খারাপি করছে না তো, তাহলে মানে কাঁধে কাঁধ মিলিয়ে বউয়ের সাথে করছে, এইটা আমি কখনো ছোটো দেখি না, বউরা যদি করতে পারে কেন স্বামীরা করতে পারবে না, আমরা একদম কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সমান অধিকার বলে চিৎকার করতে পারি, তাহলে স্বামীরাও তাই করতে পারে। দেখ আমি আজকে যেটা বলবো, মন্দিরা খুব বাস্তববাদী, আর মন্দিরা পরিষ্কার করে দিয়েছে যেমন বয়স্ক মহিলা গীতা দিকে বলছে তেমনি কিন্তু মন থেকে তিনি এই লিকেজ ভ্যালি দালালকে কিন্তু ত্যাগ করে মানে ছেটে ফেলেছে। যখন গীতাদির মেয়ে বলছিল যে ভালোবেসে কাছে টানবে তারপরে দরকার নেই ফুরিয়ে গেল মানে ছুঁড়ে ফেলে দেবে, সেগুলো তো ঠিক না না শোনা, আর যখন দরকার পড়েছে তখন তোমার দুজনের নামই মনে এসছে, রিয়াঙ্কা বিষ্ণু আর গীতাদি, তারাও গীতাদি তো পরিষ্কার করে দিল, এটা তো সত্যি করে যে না গীতাদি একা বলেছে, গীতাদি মন্দিরার সাথে ক্যামেরা শেয়ার করে বলেছে, আমি তোকে বলিনি মানে হ্যাঁ তুমি বলেছিলে যে আইনি পথে যেতে না, কিন্তু মন্দিরার একটা কথা আমার খুব ভালো লেগেছে, আমি অল্প অল্প করে তুলে দেবো, কিন্তু আমি বলছি না এই যে শোনো কী বললো এই দেখো শোনো মাঝে মাঝে দিয়ে দিচ্ছি, মন্দিরার একটা কথা আমার ভালো লেগেছে সত্যি, মোয়ের মিটাপে কী হয়েছিল আমরা সবাই জানি, সেটা পুনরাবৃত্তি, ইতিহাসের পুনরাবৃত্তি, যেটা লাটকো দালাল খুব বলে, লাটকো দালাল তোর আর মোয়ের যেটা হয়েছিল, তোর মোয়ের মিটাপে গিয়ে গীতাদির সাথে যা হয়েছিল সেটা মন্দিরা আর চায়নি, খুব বুদ্ধিমতী মেয়ে, প্রথমে ভেবেছিল নেমন্তন্ন করে করবে তারপরে সন্তর্পণে ছেড়ে দিয়েছিল, ভালো করেছে, গীতাদিকেও দরকার নেই, গীতাদিকে করলে এই ভিডিও লাটকো দালাল নামাতো, আবার মন্দিরার লাটকো দালালের বাড়ি আসতে হতো, এটা গীতাদিকেও করেনি এই জন্য লাটকো দালালকেও করেনি। মোমের মিটআপ হয়েছিল তো, এবার মোমের মিটআপে যখন গীতা আন্টি আর সুতপাতি মুখোমুখি হয়েছিল কি অবস্থাটা হয়েছিল বলো, ওইটা ভাই আমি আর সেকেন্ড বার দৌড়াতে চাইনি। হ্যাঁ তারপরে আবার সোমনাথ বললো, আমি ভাবলাম যে না সত্যি তো, যদি যদি হিতে বিপরীত হয় আমি যেটা ভাবছি সেটাই যে হবে এমনটা তো না, আমি ভাবছি আর দেখা গেলো হয়ে গেলো, আর এক দুজন দুজনকে দেখে না জানি কি করে বসলো, এবার এইসব চিন্তা ভাবনা করে না ভাবলাম না দুজনের নামই কেটে দিই। সত্যি মোমের মিটআপে যা হয়েছে মানে কি বলবো, মানা যায় না, না গীতা দিয়ে একদম ধোয়া তুলসী কথা বলবো না, গীতা দিয়েও আমি চুমা গলা জড়াজড়ি করেছে, তারপরে কী হচ্ছে আমরা দেখেছি, এইটা চিন্তা করেই মন্দিরা পরিষ্কার করে দিয়েছে যা হয়েছে মোয়ের মিটাপে সেটা আমি চাইনি, তার মানে দুটোরই দোষ, এক হাতে তালি বাজে না, গীতা দিয়ে একদম মানে ধোয়া তুলসী পাতা এটা না, আর ধোয়া তুলসী পাতা তো আমি কখনও লিকেজ বাড়ি দালালকে বলবো না, ও যা খতরনাক ওর জিনিস, ওর ওই যে জন্মদাত্রী মাকে ছেড়ে বরের হ্যাপি বার্থডে করলো কেক কাটলো, তারপর তো শুনলাম নাকি নেমে এসে বলেছে যে আমাকে আমাকে ডাকলি না, সত্যি সব মিলমিশ হচ্ছে, বা ভালো তো মিলমিশ হলে তো ভালোই ভাই, তাহলে বলতে পারবে যে আমার শ্বশুরবাড়ির সাথে আমার সদ্ভাব আছে মিলমিশ আছে, মাথা পেটে গিয়ে চিৎকার করেও নামিনি, এই যে তুই বলছিস না আমার শ্বশুর শাশুড়ি যে ছেলে সে যাবে সে বাড়িতে না থাকলে আমি যাবো, হ্যাঁ আমরা দেখেছি চোখ অপারেশন করতে গেছিলো মাসি শাশুড়ি বাড়ি, তুই জ্ঞান দিস কী করে, একটা ছেলের বউ নয় দুদিন ভিডিও করলি না, শাশুড়ির জন্য তুই একটা মেয়ে থাকলে সাথে এরকম, তোর বয়সী একটা মেয়ে থাকলে তার তো সুবিধা হয়, ননাসের তো সংসার আছে মেয়ে আছে স্কুল আছে স্বামীর মুদিখানা আছে, তোর তোর ওই তোর বরটা ওখানে গিয়ে খেতো, তুই থাকতিস তোর শাশুড়ির সাথে, মানুষও বলতো দেখো শাশুড়ির চোখ অপারেশনে বৌমার সাথে গেছে, বৌমার সাথে কথা না বললেও তোর মুখে জ্ঞান দেওয়া মানায় না, সোমনাথ কী করবে। আর সবচেয়ে বড় কথা আমার অবাক লেগেছে মন্দিরা, বর্নিং নেই কিন্তু মিলমিশ আছে, ফিলিংস নেই কিন্তু ভালোবাসা আছে, এই এইগুলো আমার ঠিক আমি নিতে পারলাম না, মানে কী বলার চেষ্টা করলেও জানি না, আমি দেখেছি আমরা দেখেছি যে মন্দিরা যখন ওই নোংরামি করতে বেরিয়ে গেছিলো ওই ফারিয়ার বাড়ি গেছিলো, সোমনাথ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বেশ কয়েকটা ভিডিওতে বাবার গান সে শুনিয়েছিল রেকর্ড করেছিল, তাহলে এইগুলো কিছু না, এইগুলো এক একজন আছে, এক একজন আছে যে ঠিক আছে মা মা করে তো তাতে কী হচ্ছে, তো বাবাটা নিজের না, এরকম তো কিছু সিদ্ধান্তে আমরা আসতে পারি না, না সোমনাথের মা আমি বলবো এইরকম আমি কাউকে দেখিনি, এত ভালো মানুষ সত্যি এত ভালো মানুষ, কোনো অতিরঞ্জিত সে দেখাচ্ছে না যেটা আমরা দেখে বুঝবো অতিরঞ্জিত করছে, বা দুর্ব্যবহার করছে যেটা দেখে বুঝবো হ্যাঁ ওনার ক্যারেক্টারটা এরকম, উনি যেরকম সেরকমই আমরা ভিডিওতে দেখতে পাই, তা মায়ের সাথে ভালো বর্নিং আছে আর হতেই পারে, এইটা নিয়ে বসে গেলে ক্যাটাকুরানি হবে, এটা নিয়ে লিকেজ ভ্যালি দালাল যদি বসে যায় এটা তো মানা যাবে না, কারণ সেও তার পরিবারের সাথে এরকম করেছে দিনের পর দিন, কয়েকটা সিঁড়ি টপকে গেলেই তার শ্বশুর শাশুড়ি না তার
আমার এখানে গান বাজছে পুজোর, মনে হয় না আমি ভিডিওটা করতে পারবো। চলো আজকে এইটুখানি, তবে বলবো যে কপিরাইট আসবে, শেষ করে দিচ্ছি যে মন্দিরা এই রকম পরিস্থিতি গিয়েছিল সোমনাথের উপর দিয়ে, আর আমরা সোমনাথের পাশে ছিলাম। আশা করি ভুল দেখলে বলবো, আর ভুল না দেখলে তো বলবোই না। চলো এইটুখানি, আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখবে, লাভ ইউ অল।